বাংলাদেশে সবাই রাজনীতি করবে, দেশখেলা রাজনীতি করবে, ছাত্র দল করবে, যুব দল করবে, আওয়ামী লীগ করবে, বিএনপি করবে, সবাই করবে। আপনি জাতীয় পার্টি জামাত যত দল আছে সবাইকে নিয়ে রাজনীতি করেন। আজকে দেশখেলারও অনেক কষ্ট আছে, দেশখেলাদের কেউ কোনো কথা শুনতে চায় না। আমরা গরিব মানুষ, মিনিমাম 70-80 টাকা চালের কেজি, আলুর কেজি 60 টাকা, আমরা কিভাবে চলবো জানি না। আজকে বাংলাদেশে যাদের সরকারি চাকরি তাদের খালি বেতন বাড়ায়, যারা শ্রমিক তাদের কেউ কোনো খোঁজ খবর রাখে না। সেজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনারা আপনার পাটুয়া মাথান, তারপরে ছাত্রলীগ, যুবলীগ, এগুলো দেখে লাভ হবে না। সেজন্য আজকে সারা বাংলাদেশে যে অবস্থা, ভয়াবহ অবস্থা, আজকে রাস্তাঘাটে কোনো লোক নাই ভাই। সেজন্য আজকে রিক্সাওয়ালারা অনেক কষ্ট আছে, রিক্সাওয়ালাদের কেউ কোনো কথা শুনতে চায় না। সেজন্য আমি দুটো কথা বল না বললেই নয়, বাংলাদেশে সবাই রাজনীতি করবে, রিক্সাওয়ালা রাজনীতি করবে, ছাত্র দল করবে, যুব দল করবে, আওয়ামী লীগ করবে, বিএনপি করবে, সবাই করবে। বাংলাদেশ স্বাধীনতা কি জন্য হয়েছে? সবার মৌলিক অধিকারের জন্য। আজকে সবাই যেভাবে রাজনীতি, আজকে একটা ভোট, এইভাবে রাজনীতি হতে গেলে দেশে একটা গৃহযুদ্ধ বেজে যাবে। সেই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি জাতীয় পার্টির জামা যত দল আছে সবাইকে নিয়ে রাজনীতি করেন। সুন্দর একটা সুন্দর ভোটের মাধ্যম দিয়ে দেশে একটা সুশৃঙ্খলার সৃষ্টি করেন। সামনের দিকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেশে শান্তিযুক্ত ফিরে নিয়ে আসেন, যাতে এইভাবে দেশ আর চলতে পারবে না।